যোধা, এখানে কি করছো? আপনাকে দেখতে এসেছি। দেখুন, ভোর হয়ে গেছে, সবাই এখনই চলে আসবে আমাদের সমাধি দেখতে। সবাই আসবে আর আমাদের প্রেম কাহিনী নিয়ে আলোচনা করবে, কেউ আমাদের ভালোবাসার কথা বলবে আর কেউ শুনবে। 400 বছর পেরিয়ে গেল, এই 400 বছরে সব কিছু কেমন বদলে গেছে, তাই না? জীবনটাও কেমন বদলে গেছে। কিন্তু যোধা আর আকবরের প্রেম বদলে যায়নি, বদলায়নি ওই ভোরের সূর্য যে আমাদের প্রেম কাহিনীর একমাত্র সাক্ষী। 400 বছর পরেও সবাই আমাদের ভালোবাসা নিয়ে আলোচনা করে, আসল গল্পটা শুধু জানি তুমি আর আমি, যখন আমি শুধু জালাল ছিলাম। সেই জালাল যে একটাই রং জানত, একটাই রং বুঝত, একটাই রং ছড়িয়ে দিত, তা ছিল রক্তের রং। এই কাহিনী শুরু হয়েছিল তখন, যখন এক 15 বছরের বালকের তরোয়াল উন্মুক্ত হয়েছিল। শিখেছিল যুদ্ধ করতে, একটা সুযোগ, জীবন না মৃত্যু, জীবন দাস হয়ে থাকবে আমার। তুমি একদম ভুল জায়গায় আঘাত করছ। জালালের তো হৃদয়ই নেই। যে যোদ্ধাদের কাছে হৃদয় থাকে তারা জিততেও পারে না আর বেঁচেও থাকে না, থাকে শুধু মৃত্যু, তাও অসম্মানের। উপরে ফেলো ওর দুটো চোখ আর নিয়ে যাও ওর এই মাথাটা ওর রাজার কাছে, আর বলো যেন ভালো করে দেখে ওর দুটো চোখে। ওর ডান চোখে জালালের জন্য ভয় দেখতে পাবে আর বাঁ চোখে রাজার অসহায়তা। জালালের সামনে মাথা তোলা মানে মৃত্যুকে আহ্বান করা। আর হ্যাঁ, বলে দিও এ জালালের উপহার, জালালের সতর্কবাণী। তুমি একজন যোদ্ধা জালাল, যুদ্ধই তোমার ধর্ম, এই তরোয়াল তোমার দাস, তোমার লক্ষ্য হলো বিজয়, আতঙ্কই হবে তোমার পরিচয়, যুদ্ধ করো জালাল, তরোয়াল চালাও, বদলে দাও এই ভূখণ্ডের মানচিত্র,
তরোয়াল ছিল জালালের, কিন্তু তার ধার ছিল বৈরাম খানের। যোদ্ধার শরীরটা ছিল জালালের, কিন্তু মস্তিষ্ক বৈরাম খানের। বৈরাম খানই জালালকে শিখিয়েছিলেন যোদ্ধাদের কোনো হৃদয় থাকতে নেই। শত্রুকে নিশ্চিহ্ন করায় দক্ষ বৈরাম খান জালালকে ক্ষোভের আগুনে জ্বলতে শিখিয়েছিলেন। জালাল অন্ধের মতো বৈরাম খানের পরিকল্পনাকে অনুসরণ করে। ক্রমে ক্রমে ভারতবর্ষের আনাচে কানাচে তার আধিপত্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে জালালকে হাতিয়ার করে বুদ্ধিমান বৈরাম খান একটু একটু করে সমগ্র সাম্রাজ্যের উপর নিজের আধিপত্য কায়েম করতে থাকেন। একই খান বাবা, আমার রক্ত দিয়ে আমি তোমার বিজয় দেখতে চাই। না খান বাবা, আপনার শরীরে মুঘল সাম্রাজ্যের রক্ত আছে, আমি এক সামান্য জয়ের জন্য তা নষ্ট হতে দেব না। জালাল তখন সারা ভারতবর্ষের সম্রাট হওয়ার স্বপ্নে বিভোর। বৈরাম খান জালালের মনে এমন বিষ ঢুকিয়ে দিয়েছিলেন যে তিনি শাহেনশাহ হলেও সেটা সম্পূর্ণভাবে বৈরাম খানের শিক্ষা দীক্ষায় গড়া এক নৃশংস সম্রাট যার কাছে মনুষ্যত্বের কোনো মূল্য ছিল না। তখন তিনি জালাল নয়, বলা চলে জলহাত ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে জালালের নিষ্ঠুরতাও বাড়তে থাকে। খুব সহজেই তিনি লক্ষ্যবস্তুকে দখল করতে পারতেন। এভাবেই উনি হয়ে উঠলেন বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ। এই কাহিনীর একদিকে রয়েছে ধারালো তরোয়াল ও নিষ্ঠুরতা, আর অন্যদিকে স্নেহ মায়া ও প্রেমের আলোর ছটা যোধা। যোধা কোথায় যাচ্ছ? যোধা যোধা দাঁড়াও। দিদি দাঁড়াও, প্রহরী দরজা বন্ধ করো। যোধা যোধা দাঁড়াও, কোথায় যাচ্ছ, কি করছো তুমি? দাঁড়াও যোধা। যোধা যোধা, এটা কি করছো তুমি? তোমার জানা নেই আজ পর্যন্ত এই রাজমহলের কোনো রাজকুমারী বিনা অনুমতিতে কখনো বাইরে পা রাখেনি? এভাবে চৌকাট পেরিয়ে আসা তোমাকে শোভা পায় না, তাও আবার এতজন পুরুষ মানুষের সামনে আর মাথা না ঢেকে। কিন্তু কারোর জীবন চলে যাচ্ছে দেখেও চুপ করে থাকা, এটা কি রাজা ভারমালের কন্যাকে শোভা পায়? যোধা, এটা ভুলে যেও না যে তুমি একজন বীর রাজপুত যোদ্ধার মেয়ে। যোদ্ধাদের বুঝি হৃদয় থাকে না? না, তারা শত্রুদের মারার আগে বিন্দু মাত্র ভাবে না। কেন মারেন আপনারা আপনাদের শত্রুদের? কারণ আমরা আমেরকে বাঁচাতে চাই। কেন? কারণ আমরা আমেরকে ভালোবাসি। কিন্তু পিতা ভালো তো সেই বাঁচতে পারে যার হৃদয় থাকে। আর কখনো এটা বলবেন না যে যোদ্ধাদের হৃদয় থাকে না। আর মা শিক্ষা দিয়েছেন যে রাজা মাটিতে রাজত্ব করেন তিনি মাটিতেই মিশে যান, কিন্তু যে রাজা হৃদয়ে রাজত্ব করেন তিনি সব সময় বেঁচে থাকেন। পিতা, তাহলে এখন আপনার রাগ উড়ে গেল। মা মা, আবার কি হলো? দেখো 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 কি করেছে তোমার আদরের মেয়ে। কি করেছে? আমার পছন্দ করা গয়না দিদি কেন পরবে? আরে আমি তো জানতামই না যে এটা সুকন্যা পছন্দ করেছিল, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। চাই না, অমন গয়না আমার চাই না। সুকন্যা, গয়নাটা পোশাকের সঙ্গে রাখা ছিল, আমি ভেবেছি আমার। আজকে ওর জন্মদিন, ওকে পড়তে দাও না। তুমি সবসময় এটাই করো মা, দিদি বড় বলে সব ভালো জিনিস দিদির জন্য,
আর আমি ছোট বলে শুধু ছোট নয়, ছোট আবার বড়। আসলে কথাটা হলো যে তোকে আমরা মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পেয়েছি, আর তাই আমাদের মধ্যে কিছু তো পার্থক্য থাকবে, তাই না? কি মা, তাই না? দেখেছো মা, তুমি সব সময় দিদির হয়ে কথা বলো, আজ থেকে তোমার সাথে আমি আর কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আমি আছি তো, আমি তোমার জন্য এর থেকেও সুন্দর গয়না গুড়িয়ে দেব। ঝগড়া করে যদি মন ভরে গিয়ে থাকে তাহলে তৈরি হয়ে নিচে এসো, তুলাদানের সময় হয়ে গেছে। এখন আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, আজকের তুলাদানের পর যেন তোমার বিয়ে হয়ে যায়, ব্যাস। আর তোরও দেখো, তোমার বর কোনো যোদ্ধা হবে না, সে এত মোটাসোটা হবে যে দেখে মনে হবে যেন সে একটা ফুলকপি। আর তোর বর এত রোগা হবে মনে হবে পর্বতি। আমি চাই তোমাকে যেন মুঘলদের সেনা তুলে নিয়ে যায়। সুকন্যা, আর এমন কথা কোনোদিনও বলবি না। বলবো বলবো বলবো, বড় বলে তোমার খুব অহংকার, তাই না? আরে যোধা, তুমি সেই পোশাকটা কেন পরনি যেটা আমি তোমাকে দিয়েছিলাম? কারণ সুকন্যার পছন্দ হয়নি। সুকন্যা, কেন যোধাকে বিরক্ত করো? ছাড়ো না মা, এটা আমাদের দুই বোনের ব্যাপার। এসো। দেবী মায়ের আশীর্বাদে ভালোভাবে যেন তুলাদান হয়ে যায়। ময়নাবতী, আমি যে খুব দুশ্চিন্তায় আছি, যখন থেকে শুনেছি সে আসছে। কে আসছে ময়নাবতী? শগুনিবাই। ইনি সেই শগুনিবাই নন তো যিনি সবার ভাগ্য বলে দিতে পারেন? হ্যাঁ, উনি। আচ্ছা, কে ডেকেছেন ওনাকে? উনি কি কারোর ডাকের জন্য অপেক্ষা করেন? কারোর অসম্মতিতেও উনি আর কিছু এসে যায় না। উনি যোধার ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। উনি বলেছেন যে যোধার বিবাহ কোনো রাজপুত বংশেই হবে। ব্যাস বৌমা, ওনাকে ওইটুকুই জিজ্ঞাসা করো, আর কিছু বলতে দিও না, নাহলে উনি এখানে এসে সব কিছু ওলট পালট করে দেবে। আপনি চিন্তা করবেন না মা, আমাদের যোধার কোনো অমঙ্গল হবে না, সব ভালোভাবেই হবে। আজকাল ডালের সঙ্গে অনেক ঘি খাচ্ছেন যে পাল্লা একেবারেই নামছে না। সুজামাল দাদা, এটা কি সুজামল? একটা বই। তুমি কি রীতিনীতি সব ভুলে গিয়েছো সুজামল? তুলাদানে কেবলমাত্র সোনা রূপার জিনিসই উপহার দেওয়া যায়। জানি, তাই এটা সোনা দিয়ে বাঁধিয়ে নিয়ে এসেছে। যোধার তুলনা শুধু দেবী লক্ষ্মীর সাথে, এটা আমার ঠিক পছন্দ নয়, তাই দেবী সরস্বতীকেও আনলাম। বইটা পড়ার পর আমি দান করে দেব। বুঝতে পারি না, আমার প্রিয় বোনটার
হীরে জহরত মণিমুক্তের থেকে বই কেন এত পছন্দের? সুজামাল দাদা, বড় বড় রাজা বাদশারাও এর দাস। জানো এই বইটার জন্য আমি কত প্রতীক্ষা করেছি। এটা তোমার আনন্দ দেখেই বুঝতে পারছি। এই জন্মদিনে আমি চাই যে তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হোক। তুমি যা চাও তাই যেন পাও। আর তুমিও? জানি না, উনি কি সিদ্ধান্ত নেবেন, উনি যা ঠিক মনে করবেন তাই করবেন। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, একমাত্র তুমিই তো এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। দেখো, পিতা তোমাকেই আমিরের রাজা করে সিংহাসনে বসাবেন। জানো মতি ভাই, পিতা হ্যাঁ বলেছেন। কি বিষয়? পিতা অনুমতি দিয়েছেন যে আমরা সীমানার কাছের মন্দিরে যেতে পারি। তুমি কোথাও যাবে না যোধা, আজ তোমার জন্মদিন, সব অতিথিরা এখানে রয়েছেন, সেখানে তুমি যদি না থাকো তাহলে। আমাকে যে যেতেই হবে মা। সবকিছুর একটা নিয়ম আছে। কিন্তু নিয়ম কি শুধু নারীদের জন্য? নিয়ম সবার জন্য, কিন্তু বিশেষ করে নারীদের জন্য। আমরাও তো আদেশের পিছনে পিছনে চলি। রাজার আদেশের পিছনে তো প্রজারা চলে, রানী তো রাজার সঙ্গে চলে। যোধার সঙ্গে কেউ কথায় পারবে না। ময়নাবতী, ওকে যেতে দাও। আপনি ওর নাম যোধা না রেখে জেদি রাখলে ভালো করতেন। ওকে এটা বলে দিন যেন সূর্য ডোবার আগেই ফিরে আসে। কি, কয়েকজন সেনাও যাবে তোমার সাথে। আবার কি চিন্তা করছো? শগুনি ভাই আসছেন, বহুদিন পরে আমার মেয়ের ভবিষ্যৎ বলবেন। জানি না উনি কি বলবেন। ভাগ্যের কি পরিহাস সেটা যোধা বা ময়নাবতী কেউই জানে না। যোধার ভবিষ্যৎ নিয়ে ময়নাবতী খুবই চিন্তিত, কারণ আজ শগুনি বাই যোধার ভবিষ্যৎ গণনা করবেন। আজ শুধুমাত্র যোধার জন্মদিন নয়, বরং আজ যোধার পুনর্জন্মের দিন। যোধার এই যাত্রা তার ভবিষ্যৎটাকেই বদলে দিতে চলেছে, শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। যোধার জীবন কাহিনীর প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে। ওই পালকি তাকে মন্দিরের কাছে নয় বরং ভাগ্য বদলের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ওরা কারা? ওরা মুঘলদের সৈনিক। ওরা মায়ের গয়না লুট করতে এসেছে। যবে থেকে এই মুঘলরা এসেছে তবে থেকে মন্দিরের সম্পত্তি লুট করছে। আপনি আমাদের ছেড়ে মায়ের মূর্তিকে রক্ষা করুন। ক্ষমা করবেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি আমার হাতে সামান্য করতে পারেন না, যান, সরে যাও। আমি তোমাদের দেবী মায়ের গয়না নিয়ে যেতে দেব না। মতি ভাই,
আপনি দাঁড়ান, আমি ওকে রক্ষা করছি। মতি ভাই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, যোধা, ছেড়ে আমাকে, বাঁচাও। এই সেনাদের সর্দার কে? মুঘল সেনাদের প্রধান একজনই, বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ।